কাছে 2টি টাকা চাইনি ওই যে বড় ছেলে এলো ওই যে বলে গেল ছোট ছেলে বলে বাবা ঘর চলে যাব বলে যে সে কাজে চলে রাজমিস্ত্রি বড় ছেলে একটা আরএমপি ডাক্তার ক্যাম্পে চাকরি করে ডাক্তারি কাজ করে বড় ছেলে আর মেয়ে ছেলে ডিএমএস পাস করা এইচএস পাস করা এবং ভিটোনারি এবং এর ডিএমএস এবং ব্যাংকে চাকরি করে অডিটার ম্যানেজারের পাশে সব খাতা লোন নিব তুমি ব্যবস্থা করে দিবে শিক্ষাগত যোগ্যতা করে রাখছি কাগজপত্র কাকে বলে সব জানে মেজ বুঝলেন এমনভাবে তৈরি করে দিয়েছি টাকাগুলো এখনো আছে গোছা গোছা টাকা সারা রাত্রি ঘুমাইনি চুরি করিনি বোর্ড খেলিটি কে পাত্রি খেলিটি এখন চোখে দেখতে পাইনি বলে কাকে লাগিনি নাহলে 2000 টাকা থাকলে কাছে এখন বর্তমান কাছে টাকা ব্যাগে আছে এই ব্যাগে ব্যাংকে তুলছি কালকে উঠব কারেন্টের বিল দেবো দাদা কারেন্ট পুরো বিল বাকি হয়েছে 21000 টাকা দিতে পারে ঢেনি আজ সামার বাম চলচলনি চালি দিছি কাল মিস্ত্রি ঘরে যা দিয়ে দিছি টাটা লাগিয়ে দিয়েছি হুট রাতের মধ্যে পাবাইছি ছোট ছেলের 5 কাঠা জমি হাল করাইছি আর বড় ছেলের 10 কাঠাকে হাল করাইছি জল পাবে সামার পাম্প থেকে বৃষ্টি হয়নি তলা তো করতে হবে চাষ জমি আছে 5 বিঘা ওই কে 1 বিঘা বাবার জমি বাবা 1 বিঘা রেখে গেলে কি হবে 5 ছেলের জন্য 5 বিঘা রেখে গেছে রেখে গেলে কি হবে তুমি বলো দাদু এইটা আমার এই দেহটা কে তৈরি করে দিয়ে গেল কে পণ্ডিত করে দিয়ে এলো কত কষ্ট করে বাবা ও গো বাবা এখন যা আমার পয়সা বাবা যদি থাকতেন এখন অভাবের সংসারে মারা গেছে এখন যদি আমার বাবা থাকত কথায় রাখছি জানো সুন্দর পালঙ্কে ঘুম করি রাখছি যখন পায়খানা পেটসাপ করে শুয়ে থাকতো গরম জল করে সুন্দর করে ধুয়ে দিচ্ছি বাবার আশীর্বাদে বেঁচে আছি মরিব না দাদু আমি কিছুতেই মরিব না সব পক্ষে যখন মরিনি আর কারেন্ট